দক্ষিণ হাওড়া মুক্তধারার উদ্যোগে হেস্টিংস অঞ্চলে আয়োজিত হয়ে গেল শিশু দিবসের অনুষ্ঠান। কেমনভাবে হলো আসুন আমরা শুনে নেব জয়দীপ বাবুর মুখ থেকে। আমরা প্রতি বছরই এই চিলড্রেন ডে একটি পালন করি। এবছরে আমরা এরকমভাবে পালন করছি যে হচ্ছে আমরা তো জানি চিলড্রেন ডে অ্যাকচুয়ালি হচ্ছে মানে যারা যে সমাজে বিশেষ মানুষ তাদের সন্তানদের নিয়ে করে, এবং হচ্ছে সমাজের বিশেষ মানুষরা গিয়ে করে হচ্ছে মানে মনে হয় কোনো অনাথ আশ্রম বা অনাথ আশ্রমে গিয়ে করে, কিন্তু আমরা এটা ব্যতিক্রমিক করেছি। বলতে গেলে প্রথমবার এনাদের কাছ থেকে শুনেছি, মানে ডক্টর ইন্দ্রনীল বর্গী স্যারের বিশিষ্ট চিকিৎসকের হাত ধরে আমরা এটা সাহায্য করেছি, এবং হচ্ছে তার ওয়াইফও ছিলেন, তিনি হচ্ছেন বিশিষ্ট হচ্ছে ভাস্কর চিত্রশিল্পী, তিনিও আমাদের মধ্যে আছে, তারও বাচ্চা আছে ছোট্ট একটা 9 মাসের শিশু, তার মধ্যে দিয়ে আমরা এটা করেছি। যে কারণ হচ্ছে যে সমস্ত সন্তানরাই হচ্ছে আমাদের সন্তান, এই বেস করে আমরা এইটা আপনিও দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা, ওটাই হচ্ছে ইন্দ্রনীল দার চিলড্রেন, এবং তাকেও নিয়ে এসছে আমাদের মানে একজন ডক্টর মানুষ, তাকেও নিয়ে এসছে, তার 9 মাস বয়স, এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবাই সুন্দর আঁকছে। এবার আঁকার মধ্যে দিয়ে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় না, আমরা সবাইকে সম্মানিত করছি, এবং তার সঙ্গে হচ্ছে দুপুরবেলায় কলকাতা রাজবাড়ি, তার কলকাতা রাজবাড়ির একটা স্পন্সার্স করেছে আমাদের তাদের সমস্ত বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর আমরা আজ থেকে যেহেতু চিলড্রেন দস্তি ইয়ার আমরা মানতাকে করি, সেইটা আমরা করতে চলেছি। এখন দেখতেই পাচ্ছেন টিচার একজন দিদিভাই আঁকছে, এবং তার সঙ্গে দিদিভাই এঁকে দিচ্ছে, এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর সমস্ত শিশুদেরকে আমাদের তরফ থেকে দক্ষিণ হাওড়া মুক্তধারার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আর চিলড্রেন ডেতে অনেক ভালোবাসা রইল, সবাই আমাদের কাছে সমান, এই একটা বার্তা দিলাম সমাজের মধ্যে। নজর রাখনা মালা নজর রাখনা সাহিব নজর রাখনা মালা নজর রাখনা তেরা করম সবকো মিলে সব কি ফিকর রাখনা সাহিব নজর রাখনা মালা নজর রাখনা। আসলে আমরা চিলড্রেন্স ডে পালন করি, তো আমার যেটা মনে হয় যে আমরা সবাই শিশু এবং চিলড্রেন, আমরা পুরো এই যে সুপ্রিম ইউনিভার্স, এই সুপ্রিম ইউনিভার্সের কাছে আমরা সবাই শিশু, তো আজকের এদের সাথে সময়টা কাটাতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং আমার মনে হয় আমাদের সবারই এই এন্টারটেনমেন্ট বা এনজয়মেন্ট, এটা ওই গালা ডিনার বা ওই ধরনের যেগুলো এন্টারটেনমেন্ট আমরা আজকাল সোসাইটির মধ্যে নিজেরাই চালনা করেছি, সেইগুলোর সাথে সাথে এইভাবে ওদের সাথে সময় কাটিয়ে একটা নিজেরও ভালো লাগবে, এবং এনজয়মেন্ট বা এন্টারটেনমেন্ট আমরা এর মধ্যেই ওদেরকেও খুশি করতে পারছি, এবং আমরা নিজেরাও খুব খুশি হচ্ছে ওদের সাথে এই সময়টা কাটাতে পেরে। সঙ্গে আমার বাচ্চাও এসছে আজকে ওদের সাথে কাটানোর জন্য, আমার 8 মাসের বাচ্চা, তো আমি ছোটো থেকে ওকে এটাই বোঝাতে চাই যে কম্প্যাশনেট হলেই এন্টারটেনমেন্ট আরও বেশি বাড়ে, এবং জীবনের মূল্যবোধ সেগুলো ওদের মধ্যে থেকে আজকের দিন থেকেই ওকে সেটা দেওয়ার শুরু করছি। ভীষণ ভালো লাগছে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে টাইম কাটাতে, তো সবারই ভালো লাগে। আমার বাচ্চাকেও নিয়েছি, সে ওদেরকে দেখে খুব খুশি, ওদেরকে ওরা অনেক এখানে পেন্ট করেছে, আপনি দেখতে পাচ্ছেন খুব খুশি মনে ওরা পেন্টটা করেছিল, তো আমার পেন্টিংয়ের মধ্যে ওদের পেন্টিংটা করে অনেকটা বেশ মানে কী বলবো ভাষাপূর্ণ হয়েছে। यहाँ काम भी सबको मिले आराम भी सबको मेहनत करे जो आदमी मेहनत का फल मिले हर बोल पे हर बात पे अपना असर रखना साहिब नजर रखना powered by Jibbonpur Barnapost Village Fest Old Age Home.